100-এরও বেশি রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে তালেবান। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাশিয়া তৈরি শতাধিক হেলিকপ্টার দখল করেছে তালেবান, রাশিয়া অস্ত্র আমদানি বিভাগের প্রধান এই তথ্যটি জানিয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে সেনাবাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে তালেবান ব্যাপক অস্ত্র এবং সামরিক যান জব্দ করেছে। এর মধ্যে কমপক্ষে 100 রাশিয়া তৈরি MI-17 হিপ হেলিকপ্টার রয়েছে। আফগান সরকারকে যুক্তরাষ্ট্র রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার দিয়েছিল। এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য হলো দাম তুলনামূলকভাবে অন্য হেলিকপ্টার থেকে কম এবং যুক্তরাষ্ট্র তৈরি US-60 ব্লক হক্স থেকে উড্ডয়ন সহজ। রাশিয়ার অস্ত্র আমদানি বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্ডার মিকেভ বলেন, তালেবানের কাছে 100-এরও বেশি MI-17 হেলিকপ্টার রয়েছে, তবে এইসব হেলিকপ্টারের অনেকগুলো মেরামত এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন, তালেবান সেটা পারবে না বলে উল্লেখ করেন। তিনি বলে ইতিমধ্যে অনেকগুলো হেলিকপ্টার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তবে প্রকৃত অর্থে আফগানিস্তানে এখন কতটি হেলিকপ্টার সচল আছে সংবাদমাধ্যম গার্ডিয়ান সেটি বলতে পারেনি। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে তালেবান যোদ্ধারা MI-17 হেলিকপ্টার চড়ছেন বলে দেখা গেছে, তবে হামলার জন্য তালেবান হেলিকপ্টার ব্যবহার করেছে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা দেখা যায়নি। গত মে মাসে যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ঘোষণা দেয়, তালেবান তখন সরকারি বাহিনীর উপর ব্যাপক হামলা শুরু করে। আফগানিস্তানে তালেবানের একমাত্র দুর্বলতা ছিল বিমান না থাকা। এই কারণে তারা সরকারি পাইলটদের টার্গেট করে হত্যা করতে শুরু করেন। তালেবানের ভয়ে 30 জনের বেশি পাইলট সামরিক হেলিকপ্টার নিয়ে মধ্য এশিয়া বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। গত মাসে রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, তালেবানের হাতে অন্তত 7 জন আফগান পাইলট নিহত হয়েছেন। ওই খবর আরও বলা হয়েছে, আফগান পাইলটরা সরকারি বাহিনীর মূল্যবান সম্পদ, এ কারণে পাইলটরা তালেবানদের হিটলিস্টে ছিল। তালেবানদের বিমান বাহিনী না থাকায় পাইলটদের হত্যা করে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছেন। পাইলট হত্যার বিষয়ে রয়টার্স নিউজ এজেন্সি তালেবানের কাছে মন্তব্য জানতে চাইলে তালেবানের মুখপাত্র জাবিরুল্লাহ মুজাহিদ জামালা নামে একজন পাইলটকে হত্যা তথ্য নিশ্চিত করেছেন। পাইলটদের হত্যার খবরে সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এই পাইলট আমাদের লোকের উপর বোমা নিক্ষেপ করে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।